মাছ তো মাছ উঠনি মাছ, তুমি তো মাছ বাঁচিয়ে দিয়েছি। না এক জায়গায় একভাবে দাঁড়ায় থাকে একটা, আর বাইচে বেছে না উঠে দিয়ে সপ্তাহ তো দেয় না, ঠিক আছে। মানুষ না কবিতা সব তো ঠিক আছে, কিন্তু এটা ঝামেলাও আছে। সম্মানের কাজ সব কাজই, কিন্তু তারপরেও একটু নিজের কাছে একটু দাঁতুটেছেন কেন, ব্যথা হচ্ছিল নাকি? দুই দিন ওষুধ খেতে ব্যথা কমি না, এবারে দাঁত উঠেছি, দাঁত উঠে দেখি চোখে মুখে ধরে সাইড লই ভরিয়ে দিয়েছি, আমি নাই আমরা শেষকালে গাল দিয়ে একশো একশো জ্বর, জ্বরের পরে বমি, আমি বমি কি ওই এরতে হয়েছে নাকি সেই গতি মেনে জ্বরের কারণে, না না পেটের ভিতরে আনতে কি মানে উদ্বুক শুরু হয়ে গেছে। আমার হলো আগের দিন মানুষ দশ বার ভাইখানা গেলে যা না হয় মানুষের একবার এর কাজ সারা। আমার আগে তুমি রাত তো ভাঙিয়ে ছিলে গিয়েছি, আমার আগে শুক্রবারে দ্বিতীয় ভাই শুক্রবারে না সেদিন কি খবর কি বমি যে ঠিকই মানে আমার ছয়টা বাস হয়েছিল বেড়ে কুড়ির বাস ঠিকই জানি, ওই আমার বয়সে ওই ওই সময় খাইছিলাম দই বড়া লাস্টে দেখি ভূমির ভিতরে ছয়টা কুসুম লড়ে কেবল মানে কুসুম হইতে চালানো শুনি ভবিষ্যতে সেই লোক কি আর এখন আছে, এই গাছটা ভরে দিলি বাচ্চা করিয়ে দেবে আমাদের
আপনি দেখছেন না ভালো ব্যবহার করে সবার কাছে বিক্রয় করতে কিন্তু ওর কাছে আমি বলতে পারি একটা জিনিস দিলি একটা মানুষের যদি ব্যবহার যদি ভালো না থাকে তাহলে ও একটা জিনিস দিলি ও ভাত দিয়ে ধরে বুঝছো আমি একটা জিনিস দিলি চা ও পয়স হোক সবসময় ভাত দিয়ে কেন কেন এটা করবে সবসময় ভাত দিয়ে দেবো আর আর দেবই না আরে কোনো জিনিস দেবই না তো দিদিকে দে বাবা কেন আমি এলাম এই সাইডে ফিরা কথাটা খেয়াল করে আমার এই সাইডে একটা লোক থাকলে আমি এই সাইডে যে কোনো মূর্তি আমি ডান সাইড দিয়ে দিতে নাকি কিন্তু একটা জিনিস তাহলে তো আমার এমনি বাদ দিয়ে এমনি দেওয়া লাগে দেওয়া লাগে না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে তাই জানেন।